দুঃখ সুখে 12 বছর, শুভ বিবাহ বার্ষিকী। নাও উপহার, কক্সবাজার। আমরা কক্সবাজার যাচ্ছি। যোগ্যতা সামর্থ্য অতটুকু বোঝো, ঘোড়ার ডিম। ছবিটা দেখো, যোগ্যতা নেই। ছুটির দিন যখন ঘর গোছায়, তুমি বলো আজ আমার নাস্তা বানানোর দিন। যখন বলো এ রুটি গোল করা যাচ্ছে না, সেটা সামর্থ্য যোগ্যতা। কাজের দিনগুলোই সকালবেলা, যেদিন নাস্তার টেবিলে তাড়াহুড়া করতে হয়। তুমি বলো আজ মেয়েকে আমি স্কুলে নামিয়ে দিয়ে যাব। চলো মা, চলো চলো চলো। যখন বলো শোনো শোনো আজ ট্যাক্সিতে যেও, না হলে দেরি হয়ে যাবে, সেটাও যোগ্যতা। যেদিন বলো চলো রিকশা চড়ে ঘুরবো, বা কোনো কোনো দিন এমনও হয়। সরি সরি সরি, তোমাকে বসিয়ে রেখেছি, খাওয়া কিনে নিলাম, আজ রান্না টান্না নয়, তোমার বিশ্রাম, সেটাও যোগ্যতা। অফিস মানে কাজ, কাজ আর কাজ। তুমি ফোন করে খবর নাও লাঞ্চ করা হয়েছে, সেটাও যোগ্যতা। যখন সংসারে না বলে কয়ে বিপদ হাজির হয়ে যায়, যখন চাকরি অফিস আমার নড়াচড়ার উপায় রাখে না, অসহায় বোধ হয়, কি করব, কি করা উচিত বুঝে উঠতে পারি না, তুমি তুমি বলো। আমি দেখছি তুমি ভেবো না। না না, টেনশন করো না, এখন ভালো আছে। তুমি বিরক্ত হতে পারতে, তুমি বলতে পারতে চাকরিটা ছেড়ে দাও, বলো না, সেটাও যোগ্যতা। তুমি যে আমাকে আমার মতো থাকতে দিয়েছ, সেটা তোমার যোগ্যতা নয়। তুমি যে সংসারটা আমার কাঁধে চাপিয়ে দাওনি, নিজেও সাথে থাকো, সেটা তোমার যোগ্যতা। যখন অফিসে কাজের ওপর কাজ, যাচ্ছে তাই আচরণ করা হয়, যখন দুঃখ পাই, হতাশ হই, ভরসা পাই, তুমি আছো। ওরা অফিস সামলায়, আর তুমি সামলাও জীবন। স্বামী নয়, বন্ধুর মতো তোমাকে পাশে পাই। তুমি মর্যাদা দিতে জানো, সেটা তোমার সামর্থ্য যোগ্যতা। মর্যাদায় গো।